ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন দু হাজার আঠেরো উনিশ মৌসুমে লালিগায় বার্সেলোনা দলে আসছে বড় ধরনের পরিবর্তন দলে ইতোমধ্যেই যোগ দিয়েছেন ক্লিমেন্ট ল্যাংলেট ও আর্থার মেলো তবে এর থেকেও অনেক বড় ধরনের একটি পরিবর্তন ঘটতে যাচ্ছে এই সামার ট্রান্সফারেই সাতজন খেলোয়াড় বার্সেলোনা ছাড়ছেন মার্কার দেওয়া তথ্য অনুসারে অনেক দামে কেনা বেশ কয়েকজন খেলোয়াড়কে এই মৌসুমে ছেড়ে দিচ্ছে বার্সা এই তালিকায় সাতজনের নামও প্রকাশ করা হয়েছে তারা হলেন এন্দ্রে গোমেজ অ্যালেক্স ভিদাল রাফিনহা সার্জি সাম্পার মুনির, ডগলাস এবং মার্লন সান্টোস এই সাতজন খেলোয়াড় ছাড়াও আরও বড় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে অ্যাসবি নেশন তাদের মতে দ্যামবেলেকেও ছেড়ে দেবে বার্সেলোনা আর বার্সেলোনা কর্তৃপক্ষ পগবাকে দলে ভেরানোর জন্য কাজ করে যাচ্ছে তাদের সূত্র থেকে আরও জানা যায় দেমবেলেকে বার্সেলোনায় না রাখার ব্যাপারে মত দিয়েছেন লিওনাল মেসি এবং তার আগ্রহের কেন্দ্রবিন্দু ইডেন হ্যাজার্ড